গুড মর্নিং, আবার আমি এসে গেছি। হ্যাঁ, এবারে তোমাদের দেখাচ্ছি আমি সকালবেলা এখন কি করছি। হ্যাঁ দেখো, এই যে দুটো ডিম, এই যে দুটো ডিম আমি এখন বয়ল করতে বসাবো। দুটো ডিম আমি রাখছি, বয়ল করে আসছি। তোমরা ভাবছো যে আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে যে আমি রোজ সকালে এসে তোমাদের সাথে উৎপটাং কিছু কাজ করে দেখাচ্ছি, উৎপটাং কিছু করে দেখাচ্ছি। না, মাথা আমার ঠিকই আছে, মাথা খারাপ হয়নি, কিন্তু মানুষের সাথে কথা বলতে, তোমার সাথে কিছু শেয়ার করতে, আমার ডেইলি লাইফ শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তাই এই দেখো, এই দুটো দিন সেটা এবার আমি জলে বয়ল করতে দেবো। হ্যাঁ, কেমন এই যে ডিমগুলো বাজার থেকে আনে ঠিকই, কিন্তু ভীষণ নোংরা লেগে থাকে। এই দেখো, খেতে কিরম নোংরা লেগে আছে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আমি ডিমটা সিদ্ধ করি। কেমন সেদ্ধ দিতে যাচ্ছি, আমার যেন মনে হয় এই যে মানে কিছু কথা বললে, তোমাদের সাথে থাকলে, একটু কিছু নিজের মনে কিছু শেয়ার করলে দিনটা খুব ভালো যায়। এই সকাল উঠে একঘেয়ে, মানে নিজের সাথে নিজের ভালো লাগে না। হ্যাঁ, এরকম কিছু একটা অ্যাক্টিভিটি করছি, কিছু ইয়ে করছি, সেটা ক্যামেরায় ক্যাপচার করে রাখতে, তোমাদের সবার সামনে ক্যামেরাটা অন করে আমার ডেইলি এইগুলো দেখাতে, সময় সুযোগ পেলে। অবশ্যই সময় আর সুযোগের অভাব, সময় সুযোগ পেলে নিশ্চয়ই তোমাদের কাছে আমি। এটা করতে আমার ভালো লাগে, তাই তোমরা প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ একদম, হ্যাঁ প্লিজ কিছু মনে করো না, কেমন? কারণ ভেবো না যে ভদ্রমহিলার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। নেব রোজ কিন্তু আমি আসছি না, আসি না, আর রোজ একটা জিনিস করতে আমার ভালোও লাগে না। তাহলে সকলের কাছে আমার মানে তোমরা ভাববে আমি, আমার মনে আর কোনো কাজ নেই এই ব্লগিং ছাড়া আর এই ভিডিও করা ছাড়া। তুমি বিশ্বাস করবে না, তোমরা আমার অনেক কাজ থাকে সংসারে, কিন্তু সামান্য একটু সময় তোমার আমি সকালে বার করে দিতে চেষ্টা করি। যেদিন করতে পারি করে দিই, আর যেদিন পারি না করি না। কিন্তু এই না আমি রোজ করবো, একটা জিনিস একদমই করা উচিত না, রোজ সেটাকে পুরনো হয়ে যায়। সবার কাছে আমি পুরনো হতে চাই না, আমি সবার মাঝে নতুন হতে চাই। যে কিছুদিন বাদে বাদে এসে কিছু করলে সেই নতুনত্বটা থেকে যায় একই জিনিস। কিন্তু ওই যে হঠাৎ করে, আর একটা হচ্ছে মুড থাকা, মুডও ভালো। মুডের জন্য সময় করে ছোট্ট করে একটু করে দিলাম, কিন্তু মানে ধরো এই তোমাকে যদি রোজে এক মাছ খেতে দেওয়া হয়, প্রত্যেক দিন একটা মাছ খাওয়া তো ভালো লাগে না, তারপর আরেকটা দিন আরেকটা কিছু চেঞ্জেস ভালো লাগে। সুতরাং ডেইলি লাইফে হলো রোজ কী বলবো, কী করবো, কী দেখাবো, ওই জন্য আমার আমি রোজ আসি না। আর কিছুটা হয় আমার মুডের ওপর নির্ভর করে, আমার যদি মুড থাকে, আমার যদি তোমাদের সাথে কথা বলতে চেয়ে না দে আমাকে কথা বলতে, তারাও দেখি গ্যাসটা একটু দেখে আসে। বুঝতে পারছি না এই গ্যাসটা কবে লাগিয়েছি, এমন ঠিক বুঝতে পারছি না গ্যাসটা। আজকে আমাদের জানো তো, আজকে আমাদের চিকেন, ওই জন্য আমি একটু রিল্যাক্স আছি, কারণ একটাই করতে হবে রান্না, চিকেন। আর সামনে সোমবার থেকে আমার রান্নার মাসি আসবে না, 5 দিনের ছুটি নিয়েছে। ওর ভাইয়ের মেয়ের বিয়ে, ওর ভাইয়ের মেয়ের বিয়ে মানে ও সমস্ত কিছু ভাইয়ের ফ্যামিলিতে অর্থ দেয়, ওই জন্য ওই সব কিছু, ওই জন্য আমার খুব চাপের মধ্যে আছি, রিল্যাক্স করছি যার জন্য।
দাঁড়াও এখন ডাস্টিংটা করে আসি, কেমন? ডাস্টিংটা চট করে ডাস্টিংটা করে নিই। একটু মুছে নিলাম ডাস্টিং, নোংরা হয়ে গেছে। আরে রোদ ধুলো পড়ে যায় আর বলো না, ফার্নিচার ফার্নিচার আর কি বা আছে যেটুকু বাড়ির যেটুকুই সব ফার্নিচারগুলো একটু মুছে নিই, কেমন? ডেইলি রুটিনের মধ্যে পড়ে ফার্নিচারগুলো একটু ছেড়ে মুছে নিই। আমি ফার্নিচার টার্নিচার একটু মুছতে ভালোবাসি, ঘর তো যতটুকু পরিষ্কার রাখা যায় ফলে ততটুকু। ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে তো আমার এগুলো পড়ে না, ঘর পরিষ্কার করা। এই দেখো ঘরগুলো পরিষ্কার করছি, ঘরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করি। চলো তোমাদের সাথে একটু ঘর কাস্টিং থেকে এই দেখো এগুলো ডাস্টিংটা দেখিয়ে দিলাম না। এই যে আবারও বলছি আমার কিন্তু আশা আমার আমি কিন্তু খুব মোটি পারছেন, আমি রোজ আমাকে নিজে প্রচার করতে ভালোবাসি না, রোজ রোজ এক জিনিস দেখাতেও ভালোবাসি না, রোজই আর কিছু কাটবে। আবার হয়তো 15 দিন বাদে আসতে পারি, আবার হয়তো 7 দিন বাদে আসতে পারি, বুঝতে পেরেছো কী বলতে চাইছি? দেখো কি অবস্থা ঘর বাড়ি, আরে আমি ভেবেছি বুঝতে পারিনি, মানে বুঝতে পারিনি, আমি ভেবেছি তুমি পায়খানা আগে এই মোমেন্টে যে আমি এটাকে বারবার উঠে আসবো কেন, বারবার উঠে এটাকে ঠিক করি, ফ্যানটাকে সরাই, ঘরে চলে ফোনটা তো চার্জিং দিতে হবে, সব অ্যাক্টিভিটি করছি। এবারে আমি একটু মোবাইল করবো, এই খালি ডাকলে হবে, এই বুবলি খালি ডাকবো, মোমোতেই দেয় একটু শুয়ে আছে, আমার প্রবলেম ডিমটা বসিয়ে দিয়ে আসলাম, খালি আসলে তারপরে উঠে যাব, এখন বসানো হয়ে গেছে ডিম সেদ্ধ।
চলো সকালে খাবারটা খেয়ে নিই, সকালে খাবারটা খেয়ে নিই, দাঁড়াও আমি আসছি। তো আনতে গেছিলাম এই যে কলাটা নিয়ে আসলাম, সকালে ব্রেকফাস্টটা করে নিই, এরপরে আমার আবার বাইরে লোক এসে যাবে, হিসেবপত্র করতে হবে, মাংস টাংস নিয়ে চলে আসবে। হ্যাঁ, কেমন সকালে খাবারটা দেখতে থাকো, কেমন দেখতে থাকো সকালে খাবারটা। ব্রেকফাস্ট রান্নাঘরের অবস্থা শোচনীয়। আমার ঘর বাড়ি দেখে কোনো লাভ নেই, ঝরে পড়া বাড়ি, পুরো একদম গেছে, বাড়িঘর ঘষে পড়ছে, রেনোভেশন করতে হবে, পারবো না এখন করতে, অনেক টাকা পড়বে। রামকৃষ্ণ বলেছিলেন না, টাকা মাটি মাটি টাকা, কিন্তু না, টাকা মাটি মাটি টাকা না, রামকৃষ্ণ বলেছিলেন টাকা মাটি মাটি টাকা, টাকার খুব বলেছেন, এই টাকা কতদিন ধরে সারাবো ভাবছি, সারাতেই পারছি না, রান্নাঘরটা দেখে পড়বে এখন ঘুরে পড়ছে, গ্যাসটাকে এদিকে লাগাতে হবে। একই খাবার, খাবারের কোনো পরিবর্তন নেই আমার। আজকে মুড়ি খাবো, তোমরা ভাবছো কাকিমা জেঠিমা মাসিমা দিদা এই 12 মাস এক খাবার খান? হ্যাঁ গো, আমি এক খাবারই খাই, আমার সকালে ব্রেকফাস্টের কোনো বদল নেই, আমি একই খাই, নয় খই আর না হয় মুড়ি কলা দিয়ে খাই, দুধ আমার সহ্য হয় না, দুধ আমি খেতে পারি না, আমার গ্যাস ঠ্যাস হয়ে যায়, আমার পেটের একটু প্রবলেম আছে। পেটের প্রবলেম আছে বলে আমি এটাই খাই, মুড়ি খইটাই প্রেফার করি। দেখো চলো আমি খাবার প্রস্তুতি করি, আমরা দেখতে থাকো আমার ডেইলি লাইফ, নিত্য প্রত্যেক দিনের যা করি, ওই যে বললাম সময় সুযোগ পেলে তোমাদের কাছে আসি, রোজ আসার সুযোগ পাই না, রোজ আসে কী বা করবো, একই জিনিস তো, রোজ এসে একই জিনিস দেখাতে কাটলে ভালো লাগে, নতুনত্ব দেখি, আমি যদি কোনো ফুড চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ নিয়ে আসতে পারি, আমার না জাগার খুব অভাব, ফুড চ্যালেঞ্জটা যে করবো তার জন্য প্রপার একটা জায়গা চাই, প্রপার পরিবেশ চাই, হয়ে উঠছে না, আমার খুব ইচ্ছা করে করতে।